দেহার জন্য পাগল আমি, ওরে তারে তোমরা আই না দাও না গো, আমরা সেই নবীজির এসকারি দিওয়ানা কন্যা, সেই নবীজির ওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না, নবী আমার ওরে নূরে নবীজির প্রেমে পড়ে কাটায় শেখ জীবন ভরে গো, আরে নবী সারা নবী সারা মুক্তি তো মিলে না, বলেন নবী সারা মুক্তি তো মিলে না, তোমরা জানো না, নবী আমার এসকেরি দিবানা কন্যা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। খাটুরার বাবারা রে গভীর মনোযোগ দিয়া শুনবা, আমি বলতেছিলাম জবানের মালিক আল্লাহ, এই জবান দিয়া এই রাত্রবেলা আল্লাহ তালার জিকির করবা, কোরআনের তেলাওয়াত করবা, আল্লাহর কাছে সুবহানা রব্বিয়াল আলা বইলা বইলা নামাজ পড়বা। হযরতে আব্দুল ইবনে আব্বাস কয় আমি দয়াল নবীকে বলতে শুনলাম, আমার নবীজি এই রাত্রবেলা নামাজ আদায় করত, নামাজ আদায় করার সময় আমার নবীজি দুই রাকাত নামাজ যখন পড়ত, দুই রাকাত নামাজের মধ্যে আমার নবীজি সূরা ফাতিহা পড়িরা সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা মিলাইতো, প্রথম রাকাত শেষ করত, দ্বিতীয় রাকাতের মধ্যে আমার নবী সূরা ফাতিহা পড়িরা একবার না দুইবার না তিনবার না, আমার নবীজি 50 বার সূরা ইখলাস তেলাওয়াত করত, মানে দ্বিতীয় রাকাতে নবীজি 50 বার সূরা ইখলাস করত। নবী গো আপনি নবী কেন পড়তেন? আমার আল্লাহ না আপনি নবীরে জান্নাতের মালিক বানাইছে, আপনি নবী তো এত আবাদত করা লাগে না, আমার নবী কয় আমার উম্মতের মধ্যে বেশি গুনাগার থাকবে, এই গুনাগার উম্মতরা যেন এই একটা রাতের আবাদতের মাধ্যমে আমার আল্লাহর কাছ থেকে জীবনের গুনাগুলা মাফ করে আসতে পারে, এই জন্য আমি দয়াল নবী এই রাত্রবেলা বেশি বেশি আবাদত করি। যারা বলে যে এই রাত্রে কোনো আবাদত নাই, তো তারা রেজি যাইবেন নবীজির হাদিস যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তাফসীরের কিতাবের মধ্যে, শ্রেষ্ঠ একটা তাফসীরের কিতাবের নাম তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে নবীর সাসা হাদিস বর্ণনা করতেছে এবং কোরআনের তাফসীর করতেছে, নাম কি? তাফসীরে ইবনে আব্বাস। ওই তাফসীরের কিতাবের মধ্যে ওই তাফসীর কি কিতাবের যিনি লেখক হযরত ইবনে আব্বাস বলে আমি আমার নবীরে 27 রজবের রাত্র, মানে এখন রাত্রটা 27 রজবের রাত্রে আমার নবী এতেকাফ করে সারা রাত কাটাইয়া দিত। এতেকাফ মানে কি? এতেকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। এতেকাফ শব্দের অর্থ কি? অবস্থান করা, থাকা, কোনো কিছু করার বা কোনো জায়গায় অবস্থান করার জন্য ইচ্ছা পোষণ করা। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের পেয়ারা হাবিব 27 রজবের রাত্রেই এতেকাফ করতেন। এই মানুষ দেখতো দে শরিয়া তার তাই সেটিং করে বোঝা যায়, এই রাত্রবেলা আল্লাহর হাবিব মসজিদে ইতিকাফ করতেন, অবস্থান করতেন। তো কি করতেন আল্লাহর হাবিব অবস্থান করে কি করতেন? এবার দেখেন হাদিস শরীফ, তিনি বলেন যে এই রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রজব মাসের এমন একটা দিন আছে, এমন তিনটা রাত আছে, এমন একটা দিন আছে, এমন তিনটা রাত আছে, আমার আগের আগের হুজুর যিনি ওয়াজ করছেন সবুজ চাকরি পরে ওয়াজ করছে, উনিও দেখলাম রজব মাসের অনেকগুলা ফজিলতের কথা বলছে, এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে, ওই দিন আমার নবী রোজা রাখতেন, যেটার আমরা মেরাজের রোজা কই, সুবহানাল্লাহ কই না, এমন একটা দিন যেই নবী যেই দিন আমার নবী রোজা রাইখা কাটাইতেন, আর ওই তিন রাত্র আমার নবীজি জাগ্রত থাইকা
আমার আল্লাহর কাছে পুণ্য দান কইরা ওই রাত্রবেলা আমার নবীজি এবাদতের মাধ্যমে কাটাইতেন। ইয়া রাসূলুল্লাহ, ওই তিনটা রাত কোনটা? আমার নবী কয়, এটা হইল রজব মাসের শেষ তিন রাত। সুবহানাল্লাহ, এই শেষ তিন রাতের 27 রজব দিবাগত রাত, খতম রাত। আমার নবী কয়, ওই দিনটা হইল, এই দিনটা হইল, এই দিনটা হইল, দুনিয়ার মানুষ শুনে নাও, এই দিন হইল যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করছে। হুজুর, এই দিন মানে 27 রজব, 26 তারিখ দিবাগত রাত, শুধু মেরাজের রাত না, আমার নবী নবুয়তের দায়িত্ব প্রকাশিত করার জন্য আল্লাহর কাছ থেকে পাইছেন এই নবুয়াত, এই 27 রজবের রাতে। ওরে যাহার জন্য পাগল আমি, ওরে তারে তোমরা আই না দাও না গো, আমরা সেই নবীজির এসকারি দিওয়ানা কন্যা, সেই নবীজির ওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না, নবী আমার। ওরে নূরে নবীজির প্রেমে পড়ে কাটায় আসে জীবন ভরে গো, আরে নবী সারা, নবী সারা মুক্তি তো মিলে না, বলেন নবী সারা মুক্তি তো মিলে না, তোমরা জানো না, নবী আমার এসকেরি দিবানা কন্যা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। খাটুরার বাবারা রে শুনবা, আমি বলতেছিলাম জবানের মালিক আল্লাহ, এই জবান দিয়া এই রাত্রবেলা আল্লাহ তালার জিকির করবা, কোরআনের তেলাওয়াত করবা, আল্লাহর কাছে সুবহানা রব্বিয়াল আলা বইলা বইলা নামাজ পড়বা। হযরতে আব্দুল ইবনে আব্বাস কয়, আমি দয়াল নবীকে বলতে শুনলাম, আমার নবীজি এই রাত্রবেলা নামাজ আদায় করত, নামাজ আদায় করার সময় আমার নবীজি দুই রাকাত নামাজ যখন পড়ত, দুই রাকাত নামাজের মধ্যে আমার নবীজি সূরা ফাতিহা পড়িরা, সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা মিলাইতো, প্রথম রাকাত শেষ করত, দ্বিতীয় রাকাতের মধ্যে আমার নবী সূরা ফাতিহা পড়িরা, একবার না দুইবার না তিনবার না, আমার নবীজি 50 বার সূরা ইখলাস তেলাওয়াত করত, মানে দ্বিতীয় রাকাতে নবীজি 50 বার সূরা ইখলাস করত। নবী গো, আপনি নবী কেন পড়তেন? আমার আল্লাহ না আপনি নবীরে জান্নাতের মালিক বানাইছে, আপনি নবী তো এত ইবাদত করা লাগে না। আমার নবী কয়, আমার উম্মতের মধ্যে বেশি গুনাহগার থাকবে, এই গুনাহগার উম্মতরা যেন এই একটা রাতের ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর কাছ থেকে জীবনের গুনাহগুলা মাফ করে আসতে পারে, এই জন্য আমি দয়াল নবী এই রাত্রবেলা বেশি বেশি ইবাদত করি। বন্ধুরে আমার, ওই নবীর উম্মত আমরা, আল্লাহ তাআলা ওই নবীর প্রতি একটা কিতাব নাযিল করছে, সেই কিতাবটা আপনাদের খাটুরা এলাকা সহ মাধবপুর এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেক মুসলমান সারা বিশ্বের সবার ঘরে ঘরে আছে। ওই কিতাবের নাম হইল কোরআন শরীফ। ওই কোরআন শরীফটা আমার আল্লাহ আমার মদিনার নবীর উপরে নাযিল করছে। আমার আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ওই কিতাব যারা যারা বেশি বেশি তালা করবে, আমার আল্লাহ তাদের হায়াত বাড়াইয়া দিবে, আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দিবে, আমার আল্লাহ